মোশতাক আহমদ, আপনি লিখেছেন ঈদের ছুটিতে রোড অ্যাক্সিডেন্টে হতাহতের সংখ্যা অনেক বেড়ে যায়, যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাদেরকে শহীদ বলা যাবে কিনা জানতে চাই, অ্যাক্সিডেন্ট রোধে করণীয় কি? দেখুন, ছুটির সময় আমাদের একশ্রেণীর তরুণদেরকে বাইক নিয়ে বিশেষ করে খুব দ্রুততার সাথে তাদেরকে দ্রুত গতির সাথে গতিতে বাইক চালাতে তাদেরকে দেখা যায় এবং প্রতিযোগিতা কম্পিটিশন নামতে দেখা যায় বন্ধু বান্ধবদেরকে মিলে। তারপর আজকাল তো ডিজে পার্টির যে একটা ভয়াবহ প্রবণতা আমরা দেখতে পাচ্ছি ইয়েতে আপনার পিকআপ ভ্যানে চড়ে, এগুলো সাধারণত উন্মাদনা। আর এই উন্মাদনাগুলো রাস্তাঘাটে যখন হয় তখন সেক্ষেত্রে দুর্ঘটনার প্রবণতা, দুর্ঘটনার পরিমাণ অনেক বেড়ে যায়। বিশেষ করে আপনার বড় বড় বক্স ভাড়া করে যে পিকআপ ভ্যানের উপরে হাই ভলিউমে আপনার গান বাজিয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে তরুণরা রাস্তা প্রদক্ষিণ করে থাকে, বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি করে থাকে, এই সময়গুলোতে আশপাশ থেকে যদি কোনো হর্ন বাজানো হয় চালক শুনতে পান না বিকট আওয়াজের কারণে, এগুলো দুর্ঘটনা ঘটার অন্যতম একটা কারণ। এভাবে অনেক কারণ আছে যে কারণে আসলে ঈদের সময় অনেক বেশি দুর্ঘটনা ঘটে। এক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব হলো পরিবারের অভিভাবকদের। অভিভাবকরা তাদের সন্তানদের পরে যদি দায়িত্বশীল হন, তারা কোথায় যাচ্ছে কী করছে, অনেক সময় আমরা মনে করি সন্তানরা এই বয়সে একটু আধটু করে, একটু আধটু নাম দিয়ে আমার সন্তানের জীবন নষ্ট করছি, কিংবা সন্তানকে আমি বখাটেদের সাথে মিশতে দিচ্ছি, কিংবা অন্যদেরকে উত্ত্যক্ত করতে থাকে আমি একরকম মৌন অনুমোদন দিচ্ছি, এর মাধ্যমে আমার সন্তান কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য পরিবার থেকে সবচেয়ে জোরালো উদ্যোগ নিতে হবে যে আমাদের সন্তানদের দেখভাল আমরা করবো, সেই সাথে সামাজিক উদ্যোগও থাকতে হবে যে সামাজিকভাবে এ ধরনের উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে প্রত্যেককে কাজ করতে হবে। আর সেই সাথে এই রোড অ্যাক্সিডেন্টগুলো যেন না হয়, প্রশাসন তাদের মতো কাজ করছেন কিন্তু তাদের কাজের পরিমাণ আরও বাড়াতে হবে। বিশেষ করে ঈদের বন্ধে এই জাতীয় উন্মাদনা হলে রাস্তায় বিভিন্ন রকমের আপনার চেকপোস্ট বসিয়ে বসিয়ে এবং আপনার বিভিন্ন উপায় এই ধরনের উচ্ছৃঙ্খল যুবকদেরকে থামানোর যত রকমের প্রচেষ্টা আছে সেগুলো চালাতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করছি এরকম দুর্ঘটনা ঘটবে না। সেই সাথে দূরপাল্লার যে বাসগুলো আছে সেগুলোর কারণেও, সেগুলোর লাগামহীন চলার কারণেও আপনার দুর্ঘটনা ঘটে থাকে। আমরা এর আগে বারবার বলেছি যে চালকের অবহেলার কারণে যদি দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে ইসলাম শরিয়ার যে দণ্ডবিধি আছে সেটা যদি আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে দুর্ঘটনার পরিমাণ অনেকখানি কমে যাবে। কারণ সেখানে কিন্তু কোনো মানুষ যদি মারা যায় আপনার ভুল ড্রাইভিংয়ের কারণে কিংবা লাইসেন্সবিহীন চালানোর কারণে, তাহলে সেক্ষেত্রে আপনার পরে রক্তপণ যেটা আসে সেই রক্তপণটা কিন্তু অনেক বেশি, যতদিন না আদায় করতে পারবেন ততদিন আপনি জেলে থাকবেন এবং এটা আপনি আপনার বংশ, আপনার ক্লাব সদস্য, আপনার টিম মেম্বার সবাই মিলে এটা বহন করতে হয়, যার কারণে সবাই এর কারণে প্রেশার ফিল করে। এ ধরনের কড়াকড়ি নিয়ম কানুনের কারণে পৃথিবীর অনেক দেশেই কিন্তু অ্যাক্সিডেন্ট আমাদের দেশের তুলনায় অনেক কম। বিধায় এ বিষয়ে আশা করছি প্রশাসন এবং সংশ্লিষ্ট ভাইয়েরা যথাযথ উদ্যোগ নেবেন। আমির আলমিন হোসেন আপনি লিখেছেন, আমার বাবা একজন প্যারালাইসিসের রোগী, তার বাম হাত ও বাম পা কাজ করে না, তিনি পবিত্রতা অর্জন করতে পারেন না, এখন তিনি কীভাবে সালাত আদায় করবেন? আল্লাহ মাফ করুন, উনি যদি হাত পা তার যদি মুভ করতে না পারেন এখন সম্ভবত তিনি শয্যাশায়ী, আল্লাহ তার প্রতি রহম করুন। যদি শয্যাশায়ী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি বিছানায় পা কেবলার দিকে তাকে ফিরিয়ে দিয়ে এক হাত হলে এক হাত দিয়ে মুভ করে তিনি দুঃখিত তার মাথা এবং উপরের অংশ যদি তিনি নাড়াতে পারেন তাহলে দাঁড়ানো নিয়ত করে সেন্স যেহেতু আসে তিনি সুরা ফাতহা ইত্যাদি পড়বেন, উপর নিয়ত করে মাথা একটু ঝুঁকাবেন, সেজদা নিয়ত আরেকটু ঝুঁকাবেন, এভাবে ইশারা করে তিনি নামাজ পড়বেন।